বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম। 28 ডিসেম্বর 2020-এ অনুষ্ঠিত প্রস্থান পরিকল্পনা সংক্রান্ত নির্দেশের বিধান অনুযায়ী 29টি কোম্পানি পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করার প্রক্রিয়া আছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোম্পানিগুলো হলো আরবি টেক্সটাইলস লিমিটেড, আজাদি প্রিন্টার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চিকটেক্স লিমিটেড, ইগল স্টার টেক্সটাইল মিলস লিমিটেড, জার্মান বাংলা জেভি ফুড লিমিটেড, গল্ফ ফুডস লিমিটেড, হিল প্লান্টেশন লিমিটেড, যশোর সিমেন্ট কোম্পানি লিমিটেড, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড, ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেড, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিনিক্স লেদার কমপ্লেক্স লিমিটেড, দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেড, বাংলাদেশ প্লান্টেশন লিমিটেড, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোনস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল অক্সিজেন লিমিটেড, প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিইএম নিটওয়্যার ফেব্রিক্স লিমিটেড, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড, জেএইচ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রূপন অয়েল অ্যান্ড ফিডস লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।